ওকে তো চলে এসেছি ভিয়েতনামের বর্ডারে। দেখুন এখানে লেখা আছে নামকান ইন্টারন্যাশনাল চেক পোস্ট, এদিকে বর্ডার ভিয়েতনাম, এটা আমাদের বাস। তো ইমিগ্রেশন ডান, ইমিগ্রেশন মানে আই এম ডিপার্টেড ফ্রম লাওস বর্ডার। এই দুটো বর্ডারের মাঝখানে আপনাকে হেঁটে বেরোতে হবে, বাস এখান থেকে বেরিয়ে যাবে, ওখানে গিয়ে বাস ওয়েট করছে। থ্যাংক ইউ, লাইক এটা নোট, এখানে কত ব্যাগ আপনি ঢুকিয়ে রাখতে পারবেন, এখানে মানে শুয়ে থাকতে পারবেন, স্লিপার বাস এখানে মাঝে, এদিকে এদিকে দুদিকে হাঁটার জায়গা, প্রচুর টানেলের রাস্তা। ওয়েলকাম টু ভিয়েতনাম। তো নমস্কার তোমাদের সবাইকে আরেকটা ব্লগে। টুডে আই উইল গো টু হানয় ফ্রম হিয়ার। বাস আসবে কিছুক্ষণ বাদে, এটা টোটাল 26 আওয়ার মতন বাস জার্নি হবে এখান থেকে, মানে হলো লোম প্রবাং থেকে হানয়, স্লিপার বাস। ওটার প্রাইস অ্যারাউন্ড হলো 4300 মতন প্রাইস আছে সেটা। এখন আমি এখানে এডিট করছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস আসবে, মানে হলো 4 থেকে 4:30 মধ্যে বাস আসার কথা। এখন টাইম হলো 4:05। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণা, তোমাদের চাই এডি ব্লগস, চলো এই ব্লগটা শুরু করা যাক। তো লাইক আই এম অলমোস্ট রেডি ফর লাইক 26 আওয়ার বাস জার্নি। 26 আওয়ার গেছিলাম হলো পোখরা থেকে, আমি গেছিলাম হলো কাকারবিটা মানে শিলিগুড়ির বর্ডারে, এবং লং প্রোমাং এ সিরিয়াসলি বেশ গরম। চলো ইন্ডিয়া, ইন্ডিয়া হাউস, ইন্ডিয়া, ইউ লাভ ইন্ডিয়া, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এসে গেছে বাস, এখন 4:20 বাজে, আমার ব্যাগ নিয়ে নি, দুটো ব্যাগ, লেটস গো, বাসে নিয়ে যাচ্ছে আমাকে। তো এটা সানরাইজ হোস্টেল, রিভার সাইড সানরাইজ হোস্টেল, একদম পুরো লোম প্রবাঙের একদম সেন্টারে আছে, খুব সুন্দর। যদি আপনি চান লোম প্রবাঙে যখন আসবেন এখানে থাকতে পারেন, এই হোস্টেলে এখানে প্রাইভেট রুমও আছে, খুব সুন্দর, লাইক $4 থেকে $5.5 মধ্যে আপনি পেয়ে যাবেন, এত কমে আপনি কোথায় পাবেন, মানে ম্যাক্সিমাম 400 থেকে 500 মধ্যে পার নাইট। লোম প্রবাঙকে টাটা করার সময় চলে এসছে, অ্যান্ড দিস ইজ দ্য টুকটুক, নাইস টুকটুক, ওকে ওকে। চলো এখান থেকে বাস স্ট্যান্ড উইয়ার গোয়িং, ওকে, হাউ মাচ কিলোমিটার? 6 কিলোমিটার ফ্রম হিয়ার, ওকে, পিক আপ ফ্রম হোটেল, ওকে, পিক আপ ফ্রম হোটেল, চলো নাইস, বিয়ান লা লং প্রবাং, টাটা, লেটস গো, সু সু মিন স্ট্রেট। তো এসে গেছে বাস স্ট্যান্ড, বেশ গরম যেটা বলছি, একদম ডাইরেক্ট রোদ। এখন একটু বাদে সানসেট হবে অ্যারাউন্ড 6:30 দিকে, একদম ফাঁকা, এখনও কোনো বাস আসেনি। তো এখানে আপনাকে পাসপোর্ট দেখাতে হবে, এখানে পাসপোর্ট দেখানোর পরে আমাকে সিট নাম্বার আর বাসের টিকিট দিল। এটা আমার বাসের টিকিট, লাইক দিস ওয়ান, একবার স্ক্রিনশট নিয়ে নিন, দিস দ্য টিকিট অফ দ্য বাস, আর এটা আমার ভিসা ছিল। সো দিস ইজ দ্য বাস স্টেশন, ট্যুরিস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বাস স্টেশন, নালুওয়াং ট্রাভেল কোম্পানি, এখান থেকে বাস যাচ্ছে হানয়ের জন্য। 15,000, ওকে। আর এখানে টয়লেট করতে পারবেন, লাইক 2001। ইয়োর নেম? হ্যাঁ, খফ, ওকে ওকে, ইউ আর ফ্রম হিয়ার লং প্রোমান, 15,000। আই এম ফ্রম ইন্ডিয়া, ইউ নো ইন্ডিয়া, আপনি এই বাসের টিকিট 12 গো থেকেও কাটতে পারবেন, যেটা হলো ইন্ডিয়া থেকে কাটতে পারবেন, এবং 12 গো থেকে সব রকম সাউথ ইস্টার্ন বাস আপনি কাটতে পারবেন হানয়ে, লোম প্রবাং হানয়ে। বাস নাম্বার মানে বাসের ফোন নাম্বার আছে, আপনি চেক করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ কল করে, ওকে। হ্যাঁ, তো এটা বাস, একবার দেখে নিই কীরকম ভেতরটা। এখন 1 ঘন্টা বাকি আছে ছাড়তে, 6টায় ছাড়বে, ওকে ওকে, নাইস নাইস নাইস। এখানে উপরে একটা, নিচে এদিকে এক এক করে, এদিকে দুই দুই করে আছে স্লিপার বাস, লেটস গো। তো এখনও বসে আছি, এখনও কিছুক্ষণ বাদে ছাড়বে, 6টার সময় যেটা বললাম, এখন বাজে অ্যারাউন্ড আরও 10 মিনিট বাকি। তো আমরা যাবো টোটাল 750 কিলোমিটার, মানে 750 কিলোমিটার, যেটা লাগবে হলো 24 থেকে 26 ঘন্টা, আর বর্ডার আসবে হলো 450 কিলোমিটারে, যেটা হলো একদম হানয় আর লাওসের বর্ডার। দেখি কীরকম হয় বাসটা, এখনও উঠেনি, উঠতে না করছে, উঠলে ব্যাগ দেবে, অনেক রকম প্রসেস আছে ওদের, সেই প্রসেসগুলো এক এক করে দেখি কী হয়। তো একদম 6:30 বাজে চলে এসেছি বাসের ভেতরে, এখানে টিকিট 6 নম্বর ছিল, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, সিঙ্গেল মানে সাইডের সিটগুলো নেবে,
ডবল এই সিটগুলো নেবে অ্যাসাইন করে দেবেন উনি যে কোন সিট নিতে হবে এখানে আপনার চয়েস নেই মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে আসবে সে ভালো সিট পাবে এরকম একটা ব্যাপার এবং আমি এটাই নিয়েছি এটাই সবচেয়ে ভালো উঠে শোবো নিচে অসুবিধা হবে নিচে সবাই হেঁটে বেড়াবে তাই জন্য আর জুতো খুলে দিয়েছে জুতো প্লাস্টিক দিয়েছে সবাইকে প্লাস্টিকের ভেতর জুতো রাখতে হবে যখনই আপনি নামবেন প্লাস্টিক থেকে জুতো হাতে নিয়ে জুতো পরে আবার প্লাস্টিকটা হাতে নিয়ে আবার যখন উঠবেন তখন আবার প্লাস্টিকে পুরে আবার উঠতে হবে এখানে জুতো মানে শুজ আর নট অ্যালাউড ইনসাইড সবাই খালি পায়ে আছে তো সবাইকে ব্ল্যাঙ্কেট দিচ্ছে এটা ব্ল্যাঙ্কেট রাতে নেওয়ার জন্য আর এইটুকু জায়গা দেখুন এখানে ব্যাগ এখানে ব্ল্যাঙ্কেট এইখানে আমার জুতো মানে একদম পুরো কনজেস্টেড মানে শোয়ার সময় ব্যাগটা এক সাইডে নিয়ে তারপর আমাকে পা সরিয়ে শুতে হবে আর এখানে সিটটাকে ইনক্লাইন করে হবে এখানে সিটটা ইনক্লাইন করে নেবেন আর এখানেই এসি ডাক্ট মানে ভেন্ট একদম এখানেই দিস ওয়ান তো ডট 6:15 বাজে বাস ছেড়ে দিয়েছে তো জার্নি শুরু হয়ে গেছে হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কী হয় একদম আশা করি যা হবে ভালোই হবে এবং কোনো কিছু না হারায় কারণ ব্যাগ রেখে আমি যদি কোথাও গেলাম সাপোজ রেস্টুরেন্টে বা বাথরুমে বাস ছেড়ে বেরিয়ে গেল কিছু না হোক এটাই আমি চাইব এবং সব ইম্পর্টেন্ট জিনিসগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো নিজের সাথে রাখো মানে পাসপোর্ট মোবাইল ওয়ালেট সব নিজের সাথে রাখো যেখানে যেখানে আবার ক্যারি করো দেখতে পাচ্ছেন নিচে এদিকগুলো খালি আছে এখনও পর্যন্ত এখনও ভর্তি হয়নি পরে আস্তে আস্তে এগুলো পুরো ভরে যাবে যত লোক আসবে আর নিচেও সিট আছে তো ব্যাপারটা কি পুরো পাহাড়ি রাস্তা খুব স্লো মুভ করছে বাস এবং মেইনলি কি হচ্ছে খুব বেন্ডিংস প্রচুর আছে এখানে এবং এসি ভালো চিল্ড হয়ে গেছে এসি খারাপ বলবো না এসি ভালো চিল্ড হয়ে গেছে কিন্তু যখন বেন্ডিংয়ে যাচ্ছে বা খুব না এইখান থেকে না বেরিয়ে যায় জায়গাটা একটু ছোটো যদি বোয়াতে যায় জায়গাটা একটু ছোটো এমন কিছু বড় না এটা একটু বড় হলে ভালো হতো 8:35 অলমোস্ট প্রথম লাইক ওয়াশরুমের জন্য থেমেছে বাথরুমের জন্য বাইরে বাথরুম এখানে আর থেমেছে সবচেয়ে মজার জিনিসটা কি আমি বলি এখানে আমার জুতো রাখা আছে জুতো বার করে আমাদের জুতো নিয়ে যেতে হবে নিজেদের জুতো জুতো সবাই নিয়ে যাচ্ছে লাইক এভরিওয়ান ক্যারিজ তো ক্যারি করে এটা নিয়ে বাইরে পড়ে যেতে হবে আবার প্লাস্টিকে করে নিয়ে আসতে হবে লাইক দিস তো অন্ধকার করে দিয়েছে এখন নাও ইটস লাইক অন্ধকার তো এখানে লাইট মনে হয় আছে ওকে 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 গট ইট গট ইট এই তো লাইট জ্বলছে এখানে থ্যাংক ইউ কপচাং কপচাং একটু কম আছে আমরা ভিয়েতনাম বর্ডার চলে এসেছি নামচান ভিয়েতনাম বর্ডার এবার বর্ডার ক্রস করতে হবে চলো ফর্মালিটিসগুলো করে নিই বেরোই বাইরে ওয়েদারটা দেখাই কীরকম বাকি কথা হবে লেটস গো ওকে তো চলে এসেছি ভিয়েতনাম বর্ডারে দেখুন এখানে লেখা আছে নামকান ইন্টারন্যাশনাল চেকপোস্ট এইদিকে বর্ডার ভিয়েতনাম এটা আমাদের বাস লেটস সি কী প্রসেস হয় দেখা যাক তো এখানে এই ফর্মটা দিয়েছে ফিল আপ করতে হবে আমি ইমিগ্রেশন হয়ে যাক তারপর সব কথা বলছি এখানে ভিডিও করা অ্যালাউড না উচিত না ওকে তো ইমিগ্রেশন ডান ইমিগ্রেশন মানে আই এম ডিপার্টেড ফ্রম লাওস বর্ডার এইদিকে হলো ভিয়েতনাম বর্ডার এদিকে লাওস বর্ডার আমি ডিপার্চার পেয়ে গেছি দিস ইজ আই হ্যাভ স্ট্যাম্প হিয়ার আমি দেখাচ্ছি আপনাদের অনেক কিছু হাতে আছে আপনি ভিসা অন অ্যারাইভেল বর্ডারে এলে পাবেন না মানে ল্যান্ড বর্ডারে কখনোই পাবেন না ভিসা অন অ্যারাইভেল যেটা সব জায়গাতেই বলছে ইউ শুড মানে আপনার কাছে ই ভিসা থাকতে হবে যদি আপনি এখানে আসেন এবং আপনার কাছে ই ভিসা না থাকে ইউ হ্যাভ টু গো ব্যাক দিস ইজ দ্য থিং যদি আপনি আসেন আবার বলছি যদি আপনি ল্যান্ড বর্ডারে আসেন মানে হলো লাওস হোক কি ভিয়েতনাম হোক আমি ভিয়েতনামেরটা এখনও জানি না জেনে বলবো লাওসে যদি ল্যান্ড বর্ডারে আসেন যদি আপনার কাছে না থাকে ই ভিসা ইউ হ্যাভ টু গো ব্যাক ভিসা অন অ্যারাইভেল অনলি ইন এয়ারপোর্ট
ভিসা অন অ্যারাইভাল প্রোভাইড করে অনলি ইন এয়ারপোর্ট। তো এটা আমার স্ট্যাম্প, আমি স্ট্যাম্প পেয়ে গেছি। এখানে অ্যারাইভাল ছিল, এখান থেকে ডিপার্চার, দুটো পাশাপাশি। এই দুটো বর্ডারের মাঝখানে আপনাকে হেঁটে পেরোতে হবে। বাস এখান থেকে বেরিয়ে যাবে, ওখানে গিয়ে বাস ওয়েট করছে, আর এখানে আপনাকে হেঁটে পেরোতে হবে। এটা মোটামুটি অ্যারাউন্ড 500 মিটার 500 মিটার। আমি এখন নো ম্যান জোনে আছি, মানে হলো কোনো কান্ট্রিতেই নেই। হেভি লাগছে আমার এইসব করতে, হেভি লাগে আমার। আমার সত্যি বলছি, আমার এই কাজগুলো, মানে আমার এরম টাইপ এক্সপ্লোর করতে হেভি লাগে। আমার ব্যাগ বাস থেকে নামিয়ে দিয়েছে, আমার মনে হয় ব্যাগ স্ক্যান হবে। ওই যে বাস আমার ব্যাগ নামিয়ে দিয়েছে। আর ইমিগ্রেশন, চলো ইমিগ্রেশন করি, তারপর কথা হবে। ওহ, তো ওকে, ইমিগ্রেশন ডান ভিয়েতনাম বর্ডারে। আমি অ্যারাইভেল হয়ে গেছি ভিয়েতনামে। তো আমি ব্যাগটা পুড়ে দিই, তারপর সব কথা বলছি। আমার ব্যাগটা দিয়ে দিই এখানে, আমি এনশিওর করলাম সেটা। আমার কাছে ই ভিসা আছে বলে আমাকে ঢুকতে দিচ্ছে। ই ভিসা না থাকলে কিন্তু আপনাকে ঢুকতে দিত না। ভিসা অন অ্যারাইভেল অনলি এয়ারপোর্টে দেয়, অনলি ভ্যালিড ফর এয়ারপোর্ট, নট ইন ল্যান্ড বর্ডার। আরেকটা কথা যেটা হলো, ইমিগ্রেশন আমাকে কোনো কোয়েশ্চেন করেনি যে আমার কোনো রিটার্ন টিকিট আছে কি না, আমার প্ল্যান কী, কোনো কোয়েশ্চেন করেনি। একদম চুপচাপ জাস্ট চেকিং হয়েছে, স্ট্যাম্প দিয়েছে, এবং ভিসার যে ডেট আছে, যেই অবধি ভ্যালিড সেই অবধি ডেটটা লিখে রেখেছে। ব্যাস, চলো, এটা আমার বাস, চলো বেরোই, লেটস গো, ওয়েলকাম টু ভিয়েতনাম। ইটস লাইক 11:45, বাস এসে থেমেছে একটা জায়গায়, আমি জানি না কোন জায়গায়। আমি ঘুমিয়েছিলাম, আমি উঠলাম। এখানে অনেক খাবার আছে, রাইস উইথ ফিশ, রাইস উইথ চিকেন, এন্ড ইউ টেক লাউট এন্ড কিপ, ওকে ওকে ওকে, দিস ওয়ান, রাইস উইথ চিকেন হলো এখানে কত, হাউ মাচ, 50 না? আমার কাছে 47 আছে লাউট এন্ড কিপ, লাইক 20 ইয়ে, এটাই লাস্ট ছিল। অ্যান্ড সেম লাউট এন্ড কিপ অ্যান্ড ডং, কালকে থেকে আমি কিছু না খেয়ে আছি, বাস জার্নি করবো বলে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, লাইক বিস্কুট বা কেকে আর হবে না, এখন খাবার খেতেই হবে। তো অল্প রাইস খাবো, অল্প এগুলো খাবো, ভালো কি খারাপ সেটা আমি বলবো না, কিন্তু খাবার খাবার যখন খিদে পায়। আমি কিচ্ছু খাইনি কালকে, দারুণ, যা খাবো তাই এখন দারুণ। We have to change the bus, why? Yeah, change the bus. Why? Bottle, yeah. Thank you. Okay. Bus, what? My car has been brake man problem. Want to get my car repaired. Please take another car to Hanoi. Bus stand, you don't have to pay any money. Please help. Oh, thank you. Gopchang, thank you. Hanoi. Okay. আমি আমার জায়গা নিয়ে নিয়েছি, লাইক এটা আরেকটা বাস। এই সিটটা আমি ছবিতে দেখেছিলাম, দিস আ ডিফারেন্ট বাস। এই দেখুন, এইখানে বোতল রাখার জায়গা, জিনিসপত্র রাখার জায়গা, এইখানে জুতো এবং জলের বোতল, লাইক জিনিসপত্র, ব্যাগ আপনি ঢুকিয়ে রাখতে পারবেন। এখানে স্ট্রেট ইয়ে হতে পারে, মানে শুয়ে থাকতে পারবেন, স্লিপার বাস। এখানে মাঝে এদিকে এদিকে দুদিকে হাঁটার জায়গা, আর ওইটা একটা বাস। তো দু রকমের বাসই আমার দেখা হয়ে গেল, ভালো বেশ। তো এইখানে আমার জায়গা, আর এইখানে এসি ডাক্ট, এগুলো সব এখানে দেখছি। ওকে, 4:40, বাস এখানে থেমেছে কিছুক্ষণের জন্য, এখানে খাওয়ার জন্য। ভিয়েতনামের একবার প্রাইসগুলো দেখুন, জিনিসগুলো দেখুন একবার, অন্যরকম, কিন্তু অনেকটা লাওসের মতন, লাওসের থেকেও সস্তা এটা। আমি দেখছি অনেক জায়গায় প্রাইস লেখা আছে, দেখ এগুলো এরকম 247 ওয়েক আপ, ক্যাফেন, ওকে ওকে, অ্যান্ড ওয়ান দ্যাট ইজ চিকেন, ইজ ইস চিকেন, চিকেন মনে হয় এটা চিকেন, এখানে ইংলিশ একদমই বোঝে না, লাউসে তাও বুঝতো। হ্যাঁ, থ্যাংক ইউ, লাইক এটা নোট এখানে 25:10, ওকে, থ্যাংক ইউ ইন ভিয়েতনাম, থ্যাংক ইউ, হোয়াট ইউ সে ইন ভিয়েতনাম, ওকে, নো প্রবলেম। বেশ সুন্দর খেতে, এখনও পর্যন্ত আমার ভিয়েতনাম তো লাইক ঢুকেই প্রথম, আমি নোট ভাঙালাম, আমার 5 লাখের সবচেয়ে বড় নোট এখানে, খুব সুন্দর নোটগুলো, খুব মানে
আমি বলবো লাওসের থেকে এখনো পর্যন্ত আমার কম লাগছে, দেখা যাক কি হয়, এখনো অনেক বড় জার্নি বাকি। অ্যান্ড ইটস লাইক মোর দ্যান 24 আওয়ার্স হয়ে গেছে যে আমি বেরিয়ে গেছি হোস্টেল থেকে অ্যান্ড ট্রাভেল করছি। উঠে গেছি হানয় বাস স্টেশন, দেখতে হবে কোন বাস স্টেশন, চলো বেরোই, বাইরে বৃষ্টি পড়ছে এখন। তো পৌঁছে গেছি, চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে কমেন্ট করো, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এখন আমাদের যেতে হবে হোটেল, কারণ আমার কাছে সিমও নেই, সিম নিতে হবে। দেখতে থাকো, ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে, বাই। I'm gonna get no more choice.